নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বাগানবিলাস বা বুগেনভিলিয়া। গাছটা আমার খুব পছন্দের একটা গাছ, সারা বছর ফুল দেয়, নতুন নতুন ভ্যারাইটিস আছে, খুব ভালো ফুল আসে। অল্প যত্ন ছাড়াই এই গাছে ফুল পাওয়া যায়। এর যত্ন বলতে সেরকম কিছু লাগেই না, মাঝে মাঝে একটু সার দিলেই যথেষ্ট। এটি একটা সাদা গাছ, ভ্যারাইটির গাছ, সারা বছর ফুল আসে, বছরে অন্তত 3 থেকে 4 বার ফুল পাওয়া যায়। 1 বছর আগে এনেছিলাম গাছটা, গ্রো ব্যাগেই এসেছিল, গ্রো ব্যাগেই আছে, এখনো চেঞ্জ করিনি। এটাও একটা রেড ভ্যারাইটিস, গত বছরই এই গাছটারই একটা ডাল বেশি বড় হয়ে যাচ্ছিল, এই ডালটা একে কেটে আর একটা কলম বানিয়ে নিয়েছি। এই সেই গাছটা, ফুলও আছে, ফুল এসেছে গাছটা, খুব সহজেই কলম করা যায়। এটা একটা হলুদ ভ্যারাইটিস গাছ, অনেক ফুল এসেছিল, ঝরে গেছে কিছুটা, এখানে প্রচুর হাওয়া হয়। একটা ছোট গাছ, এই গাছে রোগ নেই বললেই চলে, তাও মাঝে মাঝে স্যাপ পাউডার ফাঙ্গিসাইড ইউজ করা উচিত, বা আমি তো ইউজ করি। এই গাছ, গাছের গোড়ার মাটিতে জল কিন্তু একদমই পছন্দ করে না, গাছের গোড়া একদম ভিজেও না, একদম শুকনোও না, এই কন্ডিশনে রাখুন। একদম শুকনো করলে যে ফুল বেশি আসবে তা কিন্তু নয়, গাছটি মারাও যেতে পারে। গাছকে গাছের মতো ছেড়ে দিন, ও নিজস্বতেই ফুল দিয়ে দেবে। শেষে যে গাছটা দেখাবো, এটা আমার খুব
পছন্দের একটা গাছ। এই গাছটা মুচির সাথে কিনেছিলাম, এখন অনেকটাই বড় হয়ে গেছে, 12 ইঞ্চি টবে আছে। গাছটার বৈশিষ্ট্য হলো একই গাছে ছ রকম ফুল দেয়, গ্রাফটিং করা আছে। এই অংশটা দেখলে বুঝতে পারবেন, আপনারা জাননি অনেকেই এগুলো সব গ্রাফটিং করা আছে। এখন তো 2 রকম দেখা যাচ্ছে ঝরে যাওয়ার কারণে, নতুন করে অনেক ফুল আসবে। রাসায়নিক সার আমি একদমই ইউজ করি না, ওই নিম খোল, সর্ষের খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি 3 মাস ছাড়া ইউজ করি, আর সর্ষের জল। কেমন লাগলো জানাবেন। নমস্কার।